ছেলে ধরা সন্দেহে যুবককে বেঁধে রেখে পেটানোর অভিযোগ। এবার ঘটনাস্থল বসিরহাটের মাটিয়া, যেখানে উত্তেজনা সৃষ্টি হয়। ওই যুবকের কাছে একটি বস্তা ছিল এবং সেই বস্তা ঘিরে গুজব এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি। যুবকের কথা শোনার আগেই তাকে মারধর করতে শুরু করে স্থানীয়রা। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। সমীরণ, কিছুদিন আগে আমরা দেখেছি উত্তর চব্বিশ পরগনার একাধিক জায়গায় ছেলে ধরার সন্দেহে মারধরের অভিযোগ সামনে আসে, আর এবার বসিরহাটের মাটিয়া, কি ঠিক কি ঘটেছে সেখানে? দেবস্মিতা, আজকে সকালবেলা বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়া এলাকা, সেখানে এলাকার গ্রামবাসীরা একজন যুবককে এলাকায় ঘুরতে দেখা যায়, দেখতে পান। তখন তাদের মনে হয় ওই যুবক ছেলে ধরা, কেননা হাতে একটি বস্তা ছিল। এই নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সেই গ্রামবাসীদের থেকে খবর গুজবে রাখারে এলাকায় ছড়িয়ে পড়তে থাকে। তারপরে ওই যুবকের উপর চড়াও হয় গ্রামবাসীরা, তাকে মারধর করে, তাকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধবক মারধর করা হয়। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ওই এলাকায় ছুটে আসে। পুলিশ এসে কোনো ক্রমে তাকে উদ্ধার করে নিয়ে যায় প্রথমে মাটিয়া থানায়। তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের মনে হয় যে এই যুবক মানসিক ভারসাম্যহীন, তার বাড়ি কোথায় এসে জানাতে পারেনি, তবে সে ছেলে ধরা নয় পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। তাকে মারধর করা হয়েছিল সেই কারণে তাকে এই মুহূর্তে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার প্রাথমিক চিকিৎসার জন্য। তবে পুলিশের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে যে এই ধরনের গুজবে যাতে কান না দিলে, আমরা দেখতে পাচ্ছি জেলা জুড়ে ছেলে ধরা গুজব, আর এই গুজবকে কেন্দ্র করে মারধরের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এর আগে আমরা বারাসাত পুলিশ জেলা দেখেছিলাম, বসিরহাট গোবন্ডা পুলিশ জেলা একাধিক জায়গায় দেখেছিলাম, কিন্তু এবার বসিরহাট পুলিশ জেলার মাটিয়া থানাতেও এই একই ছেলে ধরা গুজব, আর গুজবকে কেন্দ্র করে মারধরের ঘটনা ঘটলো। রীতিমতো বিদ্যুতের খুঁটিতে বেঁধে তাকে মারধর করা হয়, গ্রামবাসীরা তার উপর চড়া হয়, আর এই ঘটনায় তাকে যুবককে উদ্ধার করে নিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত পুলিশ এই মারধরের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশটা জানার চেষ্টা করছে ওই যুবকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে, কারণ যেহেতু যুবকটি মানসিক ভারসাম্যহীন, সে কোথা থেকে এসেছিল সে বলতে পারছে না, তবে সে ছেলে তো নয়, সে ফুলপুরি এলাকায় চলে এসেছিল, এই কারণেই ইতস্তত ঘোরাঘুরি করছিল, তখনই এলাকার বাসিন্দাদের সঙ্গে হয়। কিন্তু বারবার বিভিন্ন জনবহুল জায়গায় প্রচার করা হচ্ছে, মাইকে প্রচার করা হচ্ছে, সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে, এই ধরনের গুজবে কান না দিতে। বারাসাতের কাজীপাড়া ঘটনার পর থেকে একেবারে ব্যাধির মতো গোটা জেলা জুড়ে ছড়িয়ে পড়েছে এই গুজব, আর গুজবকে কেন্দ্র করে মারধরের ঘটনা। বসিরহাট পুলিশ জেলার একাধিক জায়গায় এই ধরনের প্রচার হয়েছে, কিন্তু প্রচার যে সার আজকে ঘটনা আরো একবার তা প্রমাণ করে দিচ্ছে। দেবশ্রী, ধন্যবাদ সমীরণ। অন্যদিকে ভাঙর, যেখানে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগে ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এর আগে আমরা জানি বউবাজারের উদয়ন হোস্টেল, যেখানে এক টিভি মেকানিককে চোর সন্দেহে, মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়। আর তারপর কলকাতা পুলিশের আওতাধীন ভাঙরেও পিটিয়ে খুনের অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।